সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা শুধু জানতে চান যে সারা বাংলাদেশে গরু বের হইল, ইতিয়াপুর কি গরু আছে, ধামমাক্কা। আমার 2024 সালকে কেন্দ্র করে সারা বাংলাদেশের দামের গরু আসছে। আমার সেটার দাম হচ্ছে ওই 2 কোটি টাকা দাম। আপনি চিন্তা করতে পারেন, অবশ্যই এটার পিছনে রিজন আছে, দাম থাকার পিছনে তো কেন এত টাকা দাম, বাবা, এর পিছনে কিছু কারণ আছে। তো আমরা কাছে আসেন, আমরা বিস্তারিত বলতেছি। প্রথমত হলো, আমরা যদি ওর দামের কথা বলি, আগে ওকে আমরা দেখব, তারপরে না দামের কথা বলবো যে কেন দাম হয়েছে। সারা বাংলাদেশে যে এইরকম দ্বিতীয় পিস আছে কিনা সন্দেহ আছে আপনার মনে হয়, যে কিনা জন্ম হওয়ার পরে যে বড় বড় দাঁত, হ্যাঁ, যেটা দেখে একবারের জন্য হইলেও আমি ভয় পাইছি, এটাই হচ্ছে তার দামের পিছনে আরেকটা কারণ। সেটা হচ্ছে সারা বাংলাদেশে ওকে যদি আমি মনে করি, ওকে আমি প্রথমত হচ্ছে ওর যদি আমি জাতের কথাটা বলি, জাত নিয়ে জানা অবশ্যই দরকার, প্রথমত যদি ওকে আমি জাতের কথাটা বলি, ও হচ্ছে আমার বাহির থেকে আমদানিকৃত একটা জাত, বাহির থেকে আমদানিকৃত একটা জাত, যে জাত কিনা বাংলাদেশে মানে টোটালি হচ্ছে ওর বাবা জন্ম দিয়েছে 2 পিস, এক পিস আমার কাছে আর এক পিস হচ্ছে মার্ক জুকারবার্গের কাছে, যেটা আপনারা কিছুদিন আগে ফেসবুকে আনাচে কানাচে দেখছেন, দেখছেন না? এর জন্যই হচ্ছে ওর দাম হচ্ছে 2 কোটি টাকা দাম। এর পিছনে আরও কিছু কারণ আছে, যেটা হচ্ছে আপনারা জানেন ওর যে বাবা, ওর যে বাবা মার্ক জুকারবার্গের যে বাবা আর হচ্ছে ওর বাবা সেম, এবং হচ্ছে যখন হচ্ছে ওনারা যুদ্ধ নামে, ওনারা কিন্তু ঘুমায় ঘুমায় কিন্তু যুদ্ধ মানে মুক্তিযুদ্ধতে ওনারা শহীদ হয়েছেন, সবচেয়ে বড় রিজন হচ্ছে আরেকটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বাবা বলেন, ও বলেন, এবং হচ্ছে ওর ভাই বলেন, সব হচ্ছে বংশগত উচ্চ বংশের, যেটা সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় দেখা গেছে। আর সারা বাংলাদেশেই হচ্ছে নীল, তার মানে কি কোথাও নাই। এক পিস হচ্ছে ভাগ্যক্রমে আমার কাছে, আর এক পিস হচ্ছে জুকারবার্গের কাছে, যেখানে আপনারা ফেসবুকে কিছুদিন পর পরই নাড়াচাড়া দেখছেন আপনারা, যে হচ্ছে আনাচে কানাচে আপনারা দেখছেন যে মার্ক জুকারবার্গের কাছেও একটা উন্নত জাতের একটা গরু আছে। এর জন্যই হচ্ছে ওর দাম হচ্ছে 2 কোটি টাকা দাম। আমরা যদি আরও কিছু বলি এদিকে আসেন, ও হচ্ছে সর্বপ্রথম যখন মানে যে এখন প্রতিদিন এখন ও বলবেন ওর খাবার তালিকায় কি, খাবার তালিকায় তো ওর শুকনো খড় এটা তো আছে, কারণ ওর দাঁত অনেক বড় বড়। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি কথা, সেটা হচ্ছে ওর প্রতিদিন আমার সাদা একটা গাভী আছে, সে গাভীর গুঁতা ছাড়া ওর চলেই না, যেটা হচ্ছে প্রতিদিন আসতে গেলে খাবে 1-2 গুঁতা এবং যাইতে খাবে 2-1 গুঁতা, হ্যাঁ, যার কারণে হচ্ছে এমন। এর জন্য দেখেন সারা বাংলাদেশে আপনার এমন আরেকটা বৈশিষ্ট্য নাই দেখেই হচ্ছে ওর দাম 2 কোটি টাকা দাম। এবং ও এমন পরিমাণে চালাক, এখন সে ওই গুঁতার থেকে কিভাবে বাঁচতে হবে এর কলাকৌশলও শিখে গেছে, যার কারণে হচ্ছে ওর দাম 2 কোটি টাকা দাম। কারণ ওর মতো সারা বাংলাদেশে আপনি এক পিস পাবেন কিনা সন্দেহ। আপনারা একটু দেখেন ওর গঠনটা, একটু দেখেন সারা বাংলাদেশে এরকম আছে কিনা। আপনারা কি মনে করেন যে আমি 2024 গরু নিয়ে আসবো না? অবশ্যই আসবো, আমি এর কারণে এবার আসি নাই, কারণ 2024 লাস্ট ধামাক্কা দিতে আসছি। কারণ আপনারা দেখছেন প্রান্তিক খামারির ঘরে 2 কোটি টাকার গরু জন্ম হয়েছে। আমি যদি আরো কিছু বলি, যেমন এ হচ্ছে এমনই ভদ্রতা মানে উচ্চ বংশের গরু, যার কিনা ওই যে বলে না যে কপালে চুল না থাকলে, কাক থাকলে আপনার হচ্ছে সে হচ্ছে মানে কি বলবো উচ্চ বংশ বা বড়লোক হওয়ার লক্ষণ, হ্যাঁ, এরও হচ্ছে সেম অবস্থা। কারণ অবস্থা কি জানেন, এর দেখেন সে শুধু মাথায় না, শুধু মুখে না, সারা দেহে থেকে চুল পড়তেছে, তার মানে আপনি বুঝতে পারেন যে এটা কতটা উচ্চ বংশের গরু। এবং ওর দাম কি এমনি কি 2 কোটি টাকা দাম, এটা কি চিন্তা করা যায়? প্রতিদিন ওর খাবার মেনুতে যেটা থাকে, 2-4টা করে গুঁতা, কিছু করে খড়, এবং হচ্ছে অরিজিনালি যেটা হচ্ছে বাহির থেকে আমদানিকৃত গাভীর দুধ, সেটা হচ্ছে ওর মা। এবং ওর বাবা দাদার কথা যদি বলে, এরা তো সবসময় ঘুমায় যুদ্ধ পারবে, কোথাও লাগে না, তাই না রে? এই জন্য একটা পিস আমি হচ্ছে বাহিরের কান্ট্রিতে ঘুরতে গেছিলাম, সেখান থেকে একটা পিস আমাকে গিফট করছে, তার জন্য ওকে আমি ব্যাগে করে নিয়ে আসছি, সেজন্য ওকে আমি শপিং ব্যাগে করে
মানে নিয়ে আসছি। ও কিছুদিন আগে ওই যে আপনারা জানেন না যে আমার একটা ভ্যানিটি ব্যাগ হারানো গেছে, সেই ব্যাগ হেরিয়া কুনে ঠোকে আমাকে দিয়ে দিচ্ছে, বুঝছেন? যখন আমি ফিরতকৃত পাই তখন হচ্ছে ওকে দিয়ে দিছে। ওর দাঁতটা দেখেন দেখেন, ও প্রতিদিন কুলগেট দিয়ে দাঁত মাজে, আপনি চিন্তা করতে পারেন? দেখেন দেখেন দাঁতটা দেখেন, একটু কাছ থেকে দেখা না, অনেক 2 কোটি টাকা যদি দাম হয়। আমি টানদিও না টানদিও না, আম্মু এর সাথে কথা বলতে ও অনেক টাকার বিষয় আছে আম্মু। আর যে গুছায় কথা না বলতে পারে তার সাথে সে কথা বলে না। আপনি সারাদিন বৃষ্টি একটু কথা কো, দিই তল্লাগে কথা কয় কিনা, যদি একটু যাই একটু কথা কো, কথা কো কিছু কো, কারো লগে কথা কইবা না, যারা শিখ মানে কম কম বুঝে তার লগে কথা কইবা না। তুই জিজ্ঞাসা কর কিছু, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর কিছু, না দেখি কয় কিনা, জিম্মি জিগা কো, কেমন আছো? দেখ কেমন আছো, সম্পূর্ণ আপডেট তো দেওয়াই আছে। এই ছিল আমাদের আজকে উচ্চ বংশের 2 কোটি টাকা দামের গরু। আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।